ওয়েলকাম টু বিডঙ্ক ডট কম। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নিই কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, মানে একটা সংখ্যা যদি এক্স হয় ক্রমিক সংখ্যা কত হবে? এক্স প্লাস ওয়ান, মানে পরপর। ধরি সংখ্যা দুটি হবে এক্স ও এক্স প্লাস ওয়ান। ওকে, তাহলে কি হবে ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, মানে সমীকরণটা কত হবে? সমীকরণটি হবে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দা হোল স্কোয়ার সমান 313। ওকে, বা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 313, বা কত হবে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস 313 ইকুয়ালস টু 0, বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস 312 ইকুয়ালস টু 0। বা যদি দুইটা ক্যান্সেল করে দিই তিনটা থেকেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 × 2 বা 3 × 5 = 10, 2 × 6 = 12, 156 ইকুয়ালস টু 0। এটাই আমাদের ফাইনাল দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, একচল বিশিষ্ট। ঠিক আছে, এটাই আমাদের আনসার। গ্রিড অঙ্কের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।